ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, অধিকাংশ ইমা অধিকাংশ মুসল্লি যদি ইমামকে অপছন্দ করে, আর আমি যদি ইমামকে অপছন্দ করি, অপছন্দকারী ব্যক্তিদের মধ্যে একজন হয়, তাহলে কি ওই ইমামের পেছনে আমার নামাজ হবে? যে আপনার সালাত হয়ে যাবে, কিন্তু যে ইমাম মুক্তাদিরা যাকে ভালো পায় না, তার জন্য এই যে ইমামতি করা সঠিক নয়। যেহেতু ইমাম মুক্তাদি তাকে ভালো পায়, তিন ব্যক্তির সালাত মাথার উপরে যায় না বলে হাদিস এসেছে। এর মধ্যে থেকে একজন ওরা জুলুন আম্মা কওমান বহুম লহু কারিহুন, ওই ব্যক্তি যে লোকজনের ইমামতি করে কিন্তু তারা তাকে খারাপ পায়। তো এমন ইমাম যেহেতু আপনার যথাসাধ্য চেষ্টা করুন, যদি সে ভালো না হয় ওকে অপসারিত করুন, আর যদি না পারেন তাহলে মসজিদের ইমাম হিসেবে তার পিছনে সালাত পড়বে, সালাত হয়ে যাবে। হাদিসে এসছে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লুন লাকুম ফাইন আসাবু ফালাকুম ওয়াইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম, তারা তোমাদেরকে নিয়ে সালাত পড়ে, যদি সঠিকভাবে সালাত পড়ে তাহলে এটা তোমাদের জন্য হলো, ফালাকুম সালাত তোমার তো তোমাদের ঠিক আছে, আর যদি ওয়াইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম, যদি তারা ভুল করে তাহলে এর দায়িত্বভার তাদের উপরে, আর তোমাদের সঠিক হলো, লাকুম সালাতটা তোমাদের জন্য হয়ে গেল, তো আলহামদুলিল্লাহ আপনাদের সালাত হবে, এর মধ্যে সন্দেহ নাই। কিন্তু এরকম যদি ইমাম হয় বাস্তবেই যেরকম আপনি বলছেন, সকলে মিলে বেশিরভাগ মানুষ খারাপ পায়, তো এরকম ইমাম মানুষ কেন রাখে? কিন্তু যদি না পারেন আপনার ওকে অপসারণ করতে, তাহলে তার পিছনে এই সালাত পড়বেন, জামাত আলাদা করবেন না, একসাথে মিলে সবই পড়বেন। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।